ইয়াস নামক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আর পাঁচজনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় হুগলি জেলার খানাকুলের রামনগরের একটি দুস্থ পরিবার। এমনিতেই টিনের ছাউনি দিয়ে তৈরি ওই মাটির বাড়িটি প্রায় বছরের পর বছর ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তার উপর এই দুর্যোগের কবলে বাড়িটির বেশ কিছু অংশ ধসে পড়ে। দুস্থ এই পরিবারের খবর পেয়ে তাদের পাশে দাঁড়াতে ছুটে আসেন রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা। বিদ্যালয়ের পক্ষ থেকেই বেশ কিছু খাদ্য সামগ্রী সহ একটি ত্রিপল তারা ওই পরিবারের হাতে তুলে দেন, পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারও প্রদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্য সামগ্রী পেয়ে কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন ওই মহিলা। নাকি কিছুটা সমস্যা সমাধান হয়েছে? হ্যাঁ, তো এটা হচ্ছে খানাকুল অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো এই নিয়ে কি আপনি কিছু বলতে চাইছেন যে আপনার সমস্যা সমাধান হয়েছে? সমস্যা সমাধান বলতে কি, এখন তো কিছুটা হয়েছে, মানে এখনো সমাধান আছে, মানে সেগুলো কি আর অত কি আর পূরণ করতে পারবে, তোমরা পারবে না। দিদি আপনার নাম? আমার নাম ভারতী মুদি। দুস্থ এই পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, প্রতি সময়ে মানুষের যে সমস্যা হয়েছে সেই সমাধানের ক্ষেত্রে আপনারা কি সমস্যার উদ্যোগ নিয়েছেন? আমরা রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মিলে ইয়াসে যেমন আমরা দুর্গতদের রাখার জন্যে বিদ্যালয় ব্যবস্থাপনা করা, তাদের খাদ্য ঔষধ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাপনা করেছি, তার পরবর্তীকালে আমাদের রামনগর অতুল বিদ্যালয়ের যে টিম আমাদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি, আমরা সবাই মিলে পরিদর্শন করে যে সমস্ত বাড়ি বা যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে দুর্গত মানুষ যারা রয়েছে যাদের বাড়ির মধ্যে জল পড়ছে বা সামনে বর্ষাকাল আসছে, সেই সমস্ত কিছু বাড়িকে নির্বাচন করেছি আমরা। সেই বাড়িগুলিতে আজকে আমরা যাচ্ছি এবং তাদের হাতে আমাদের ত্রিপল প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঔষধ বা পানীয় জল ইত্যাদি আমরা তুলে দেব, যাতে সেই দুর্গত মানুষদের শুধু এখনই নয়, আরও পরবর্তীকালে নানা রকম সহযোগিতা আমরা করতে পারি, সেই রকম ব্যবস্থাপনা আমরা করেছি। কেয়ার অ্যান্ড কিওর নার্সিং হোম, ঠিকানা পদ্মপুকুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9733135530, অথবা ফোন করুন 9735952310 এই নাম্বারে।